নমস্কার, আজকে আমরা বনমালি রায়ের বাড়িতে ধূপগুড়ি হাইস্কুলের প্রাক্তন ছাত্র 1962 ধূপগুড়ি হাইস্কুলের পাস আউট বনমালি কাকুর একটা অন্য একটা পরিচয় আছে, সেটা হচ্ছে উনি 5 বছর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন, 15 বছর মন্ত্রী ছিলেন, আরও 5 বছর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। সময় নদীর মতো চলে যায়, সময়ের সাথে সাথে মানুষের বয়স বাড়ে। কাকু আজকে বয়স কত আপনার? 75। আজকে অনেকদিন পর বনমালি কাকুর বাড়িতে আসলাম আমরা, অনেকদিন পর দেখা। মানে শরীর খুব খারাপ, প্রেশার, কোমরে ব্যথা, মাথা ঘোরায়, বয়সে বার্ধক্যজনিত যেসব কারণ হয় সেটা। বামফ্রন্ট আমলে খুব ডাকসাটে মন্ত্রী ছিলেন, বনমন্ত্রী ছিলেন, তপশিলি জাতিগত মন্ত্রী ছিলেন, এবং লাস্ট 5 বছরে উনি জেলা পরিষদের সভাপতি ছিলেন। ধূপগুড়ির উন্নয়ন কিন্তু বনমালি রায় হাত দিয়ে শুরু, ধূপগুড়ি কলেজ, রাস্তা, অনেক কিছু, পৌরসভা। আসলে কি, আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল, সময়ের সাথে সাথে সব চেঞ্জ হয়ে যায়। কিন্তু ধূপগুড়ির মন্ত্রী বলতে বনমালি রায় কিন্তু একটা সময় ছিল, একটা খবর ছিল, উত্তরবঙ্গের ডাক জ্যোতি বসু থেকে বুদ্ধদেব বাচ্চা বনমালিকে বাই নেম চিনতেন। আমি নিজেও জানি, আমার বাবার বদলির ব্যাপারে আমি একবার বনমালি বাড়ি গেছিলাম, আমি কৃতজ্ঞ। কামাকাকুড়ি বাবা বদলি হয়েছিল, বনমালি কাকুর সঙ্গে সঙ্গে একটা নোট দিল রাইটার্সে, আমার বাবার বদলি ধূপগুড়িতেই হয়। তো আজকে আমরা বনমালি বাড়িতে, কিন্তু আমরা একটু খারাপই লাগলো ওনার শরীরটা দেখে, বয়সে ভারে অনেক উনি থেমে গেছেন। ধূপগুড়ি আজকে 75 বছর, প্ল্যাটিনাম জয়ন্তী, একটা বিরাট অধ্যায় আমরা খুঁজে চলছি সমস্ত কৃতিদের। আজকে আমরা বনমালি কাকু শুনবো, কাকুর মুখে শুনবো সেই ধূপগুড়ি হাইস্কুলের কথা, তার সোনালী দিনের কথা এবং প্ল্যাটিনাম জয়ন্তী নিয়ে কিছু কথা। এই ধূপগুড়ি হাইস্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী এবং আপনার স্কুল জীবনের কথা বলেন। স্কুল জীবন বলতে আমি পূর্ব মল্লিকপাড়া থেকে ক্লাস 7-এ যাই ইয়েতে ধূপগুড়িতে, তখন বলতে গেলে গ্রামে কোনো রকম স্কুলই ছিল না। আমাদের গ্রামটা একদম মানে স্কুলহীন ছিল। এদিকে পূর্ব মল্লিকপাড়া জুনিয়র হাইস্কুল ছিল, এছাড়া এদিকে আর কোনো স্কুলই ছিল না, এবং শালবাড়িতে ছিল জুনিয়র হাইস্কুল। শেষ পর্যন্ত ধূপগুড়ি স্কুলে যাই, এবং ধূপগুড়ি স্কুলে একটা সমস্যা হয়ে যায় আমার দারুণ, সেটা হচ্ছে যে তখন রাস্তাঘাটের অবস্থা খুবই কাহিল, রাস্তাই ছিল না বলা যায়, আল ধরে ধরে যেতে হতো। আমার বাড়ি থেকে ধূপগুড়ি প্রায় 8-9 কিলোমিটারের মতো, এর মধ্যে 3টে নদী পড়ে, এবং 3টে নদীর মধ্যে কোনোটাতেই কিন্তু কোনো ব্রিজ টিজ ছিল না, সুতরাং যাতায়াতের অসুবিধা ভীষণ ছিল। আমি ধূপগুড়ি বোর্ডিংয়ে কিছুদিন থাকি, এবং পড়াশোনার সাথে ওই আমার একটা ফুটবল খেলার একটা ঝোঁক ছিল, এবং আমার কে খুবই ভালোবাসত রবি মিত্র, অর্থাৎ বাবুদা, বাবু মাস্টার, খুবই ভালোবাসত আমাকে, মানে খেলার সাথে উনি যুক্ত ছিলেন। এবং তখনকার দিনে আমরা দেখেছি ধূপগুড়িতে মানে ফুটবল খেলার একটা দারুণ চর্চা ছিল, আমরা যেরকম ছাত্ররা খেলতাম, আবার ভেটারেন্স টিম ছিল সকালবেলা ওরা আবার খেলতো, এবং ধূপগুড়িতে একটা বড় বড় টুর্নামেন্ট হতো, এদিকে চা বাগানগুলো আসতো, জলপাইগুড়ি আসতো, ময়নাগুড়ি আসতো, এবং খেলার একটা দারুণ একটা মজা ছিল তখন, যে আজকে খেলা হবে অমুক টিমের অমুক টিম, এবং চারিদিকে একেবারে মাঠের চারিদিকে লোক ভর্তি, সুতরাং তখন একটা খেলার যে বিষয় সেটা অত্যন্ত ভালো। বন্ধু বান্ধবের নাম? আমার আমলে বান্ধব মিহির চ্যাটার্জি, তারপরে জলিল আহমেদ, তারপরে হচ্ছে সুব্রত সেনগুপ্ত, এই রবি ভট্টাচার্য ছিল বোধ হয়। হ্যাঁ, রবি ভট্টাচার্যও ছিল, রবি ভট্টাচার্যি, হ্যাঁ, রবি আমাদের বোধ হয় জুনিয়র মনে হচ্ছে, হ্যাঁ, রবি ভট্টাচার্য। তা তখন এই করে আমার ইয়েটা হয় আর কি, পড়াশোনাটা হয় স্কুল যাতায়াতে। আপনার হচ্ছে এই ধূপগুড়ি হাইস্কুলে 75 বছর, 50 বছরে আপনি তখন মন্ত্রী ছিলেন, সেই সময় ওপেন করছিল অসীম দাশগুপ্ত,
তো সেই সময় তো আপনি একটা ভালো ভূমিকা ছিলেন আর কি। হ্যাঁ আমি এটা মনে পড়ে ব্যাপারটা আমার তখন সম্পাদক হচ্ছে বর্মন অশোক বর্মন অশোক আমার কাছে বলে যে এরকম ব্যাপারে একটুখানি সাহায্য করতে হবে। আমি ঠিক আছে তুমি আসো। তা ওর কলকাতায় যায় আমার চেম্বারে আলাপ আলোচনা হয় এবং ওর দুইজন চয়েস, একজন হচ্ছে অসীমদার গুপ্ত আর একজন হচ্ছে সুভাষ চক্রবর্তী। তো আমি প্রথমে সুভাষ চক্রবর্তীর কাছেই নিয়ে যাই ওকে এবং সুভাষ চক্রবর্তী তখন ভীষণভাবে আপ্যায়ন করে ও অশোক বর্মন খুব অভিভূত হয়ে যায়, বলে যে বাবা মন্ত্রী আবার এইরকম হতে পারে? উনি খাচ্ছিলেন একটু মাংস দিয়ে কিছু খাচ্ছিলেন, তো আমাদেরকে অফার করলো, ওকে অফার করলো যে এফ খান। হ্যাঁ তো সেদিক থেকে সুভাষ চক্রবর্তী সেদিন এই ব্যবহারটা তার ভালো লাগছে আমার মনে হয়। পরে অসীম দাশগুপ্তর সাথে কথা বলি, সুভাষ চক্রবর্তী কোনো কারণে মানে একটু অসুবিধার জন্য আসতে পারেনি কিন্তু অসীম দাশগুপ্ত এসেছিল এবং ধুপগুড়িতে যে অনুষ্ঠান তাতে কাকু ধুপগুড়িতে 75 বছর একটা বিরাট মাইলস্টোন। যেমন একটা 75 বছর 100 বছরে ধরেন অনেকেই থাকবে না, একটা 100 বছরটা কিন্তু বিরাট ব্যাপার। আপনার এটা এই ফিলিংসটা আপনার কেমন হচ্ছে? না দারুণ, কারণ হচ্ছে এটা আমাদের একটা প্রাণকেন্দ্র বলতে গেলে ধুপগুড়ি স্কুলটা। এই কারণেই বলছি যে একে ধুপগুড়ি স্কুলকে কেন্দ্র করে তখন চারিদিকের গ্রামগুলো ইভেন কুচবিহারের কিছুটা অংশ যেরকম ফুলবাড়ি খেতি এই সমস্ত এলাকার ছেলেমেয়েরাও কিন্তু এখানে পড়তে আসতো। এই স্কুল না থাকলে তখন যে কোথায় পড়তো? এদিকে কলেজ বলতে জলপাইগুড়ি আর এদিকে আলিপুরদুয়ার, মানে কলেজের তো কোনো চিন্তাই করা যায় না কিন্তু স্কুলই নেই, এই অবস্থা। সুতরাং ধুপগুড়ি এই যে 75 বছর পূর্তি এটা একটা অত্যন্ত আনন্দের কাকু। আপনি কিন্তু আমাদের প্রোগ্রামটা শুরু হচ্ছে 21/3 3 দিনের প্রোগ্রাম, 23 তারিখে স্পেশালি প্রাক্তনীদের একটা রিইউনিয়ন আর কি। তো এখানে কাকু আপনাকে আসতে হবে। হ্যাঁ আপনি একজন ধুপগুড়ির সেই সময়ের একজন বিধায়ক ছিলেন আর কি, তারপর ডাকসাটের মন্ত্রী ছিলেন। একটা ধুপগুড়িতে একটা সময় ছিল যখন সেই সময় আপনার একটা মানে বনমালি একটা ফ্যাক্টর আর কি। হ্যাঁ সময়ের সাথে সবই বদলায় কিন্তু কিন্তু সব থেকে বড় পরিচয় আপনি কিন্তু আজকে আপনার কাছে আসা। আপনি ধুপগুড়ি হাইস্কুলের একজন প্রাক্তন ছাত্র, আপনি কিন্তু ধুপগুড়ি হাইস্কুলকে রিপ্রেজেন্ট করছেন অনেক জায়গায়, তো এই জন্য আমরা খুব গর্বিত আপনাকে পেলাম। আর এমনি শারীরিকতভাবে আপনার শরীর খারাপ এবং কাকিমাকে হারানোর পরে আপনি মানে মানসিকভাবে অনেকটাই ব্যক্তিগত আলাপটি আপনি বলছিলেন সেটাই আর কি। তো যাই হোক এখন শরীর ঠিক আছে তো মোটামুটি নাকি? মোটামুটি আমার ঠিক নেই, কোনোদিন এরকম হয়ে যায় তখন ভীষণ অসুবিধা হয়। আপনাকে 23 তারিখ কিন্তু আপনি আসতে চান কিন্তু এটা আপনার রিকোয়েস্ট থাকলো, এটা কিন্তু 75 বছর, এটা কিন্তু আপনাকে আসছে আমরা আমন্ত্রণ জানা গেলে আপনি কিন্তু অবশ্যই আসবেন। ওকে ওকে আচ্ছা কথা বলুন মুকুলের সাথে। আমার নলে যে বনমালীদা হচ্ছে সবচেয়ে বনমালীদার যেটা মূল বৈশিষ্ট্য, উনি মন্ত্রী সবাই যাওয়ার পরেও যে উনি মানুষের প্রতি যে আচার অমায়িক ব্যবহার, মন্ত্রী বাদেও যে ব্যবহার ছিল মন্ত্রী যাওয়ার পরেও ঠিক তেমনি মেম্বার অনেক অমায়িক ব্যবহার ছিল, যেটা অন্য অন্য মন্ত্রীদের ক্ষেত্রেও দেখছি। মন্ত্রিত্ব হওয়ার পরে তার নীতিগত চাইতে দিক ব্যবহারটা চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে বনমালীদার কখনোই কোনো দিন দেখিনি। যে কোনো মানুষের সমস্যা নিয়ে আসলেও একটা মন্ত্রীর পক্ষে তো সব সমস্যা সমাধান করা সম্ভব নয়, কিন্তু উনি বুঝিয়ে দিতেন, শুনতেন যে ব্যাপারটা এই, যেটা পারার সেটা করে দিতেন, যেটা না পারার সেটা অমায়িকভাবে ব্যবহারের মাধ্যমে বুঝিয়ে দিতেন, যাতে মানুষ কোনো দিন খারাপ নজরে নেয় না। এবং ওনার কাছ থেকে কোনো দিন মানুষ দুর্ব্যবহার পায় না প্রশাসনের 25 বছর থাকা সত্ত্বেও। এটা হচ্ছে ওনার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এটা বিভিন্ন জায়গায় আমি বলি, আমি নিজেও বহুবার আসছি বিভিন্ন সাংগঠনিক কাজে বা অন্য কাজেও, কোনো দিনই এটা হয় নাই। কিন্তু একটাই অনুরোধ রাখছি বনমালী দাকে, যে 23 জানুয়ারি গোটা দিনই ছাত্রদের প্রাক্তন ছাত্রদের অনুষ্ঠান আর কারো অনুষ্ঠান নেই। সেটা হচ্ছে ওখানে সমস্ত খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আমরা বিভিন্ন স্মারক দিব এবং সম্বর্ধনা অনুষ্ঠান আছে। এবং আপনাদের বলি আমরা এই যে কলকাতার থেকে ওই মহিলারা ঢাক বাজায়, এই মহিলাদের ঢাকের টিম আমরা নিয়ে আসছি, একটাই টিম, সে বড় হাই সিন করিয়া যেহেতু করে আমরা এটা নিয়েছি, এটা মঞ্চ থাকবে, এটা আপনাকে অবশ্যই থাকতে হবে। হ্যাঁ এটাই আমার আবেদন এবং আমি আপনার জীবনের সাফল্য কামনা করি, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আমরা প্রার্থনা করি যে কাকু ভালো থাকুক সুস্থ থাকুক, আমাদের বনমালী কাকু আমাদের ধুপগুড়ি হাইস্কুলের প্রাক্তন ছাত্র, সত্যি আমরা খুব গর্বিত, ওনাকে পেলাম। কাকু কথা দিলেন 23 তারিখ থাকছেন, আপনারাও থাকবেন। নমস্কার।